कितना का है भैया? पूरा নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করছি ভালো আছেন। আজকে চলে এসেছিলাম আমার পুরীর বাজারে, আর এখানে সমস্ত রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন পুরীর বাজারে। সবজি থেকে শুরু করে মশলা পাতি, মাছ মাংস সমস্ত কিছু, এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং দামও খুব সীমিত। দেখুন, সবজি সব রকমের সবজি আছে, আলু পেঁয়াজ আদা রসুন সবজি, শসা পটল ফুলকপি বাঁধাকপি বিভিন্ন রকম সমস্ত রকম সবজি আছে। আর এদিকে চাল ডাল তেল, মানে এ টু জেড সমস্ত সবজি এই বাজারে পেয়ে যাবেন, এবং দামও খুব সীমিত। যারা পুরীতে যাবেন ভাবছেন যে রান্না বান্না করে খাবেন, তো এই মার্কেটে চলে আসবেন। এখানে এসে মানে আমাদের যে গ্রামের যে রেট, সেই রেটেই এখানে সবজি আরে পেয়ে যাবেন। আর এখানে টিফিনেরও দোকান আছে অনেক। তো এই সবজি মার্কেটটা হচ্ছে যে সমাধি মন্দির আছে ওই রাস্তাতেই এই সবজি মার্কেটটা পড়বে। সমাধি মন্দির থেকে আরও হরিদাসের সমাধি মন্দির, যে সমাধি মন্দির থেকে আরও ওপর দিকে উঠে অর্থাৎ লাইট হাউসের দিকে চলে আসতে হবে, মেন রাস্তা দিয়ে না, সমাধি মন্দিরের পাশে যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে চলে আসতে হবে। ওই রাস্তা দিয়ে চলে আসলেই একদম সামনে আছে সবজি মার্কেট, বা আপনারা যে কাউকে জিজ্ঞেস করে ওখানে চলে আসতে পারেন। আমি লোকেশানটা সেইভাবে ওইখানে রাস্তাটা নেওয়া হয়নি, যার জন্য আপনাদের দেখানো হয়নি। আমরা ওই একদম সবজি মার্কেটের সাইটেই একটা হোটেলে ছিলাম, যার জন্য আমরা ওই হোটেল দিয়েই চলে এসেছিলাম সবজি মার্কেটে। তো এখানে মাছ মাংস সমস্ত রকমের পেয়ে যাবেন, এবং মাংসটাও কি দেশিও পেয়ে যাবেন, পোলট্রিও পেয়ে যাবেন, এখানে খাসিও পেয়ে যাবেন, সমস্ত রকম এই মার্কেটে এ টু জেড আপনারা সমস্ত রকম সমস্ত কিছুই পেয়ে যাবেন। থালা বাসন গ্লাস আর কোনো ভাই যদি এমনি ঘুরতে যেতে চান তো চলে যাবেন, ওখানে গিয়ে বাজারটা ঘুরে আসবেন। আমরা তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে এটাও আমাদের দেখার ইচ্ছা থাকে যে ওখানের বাজারটা আমরা গিয়ে দেখবো কীরকম বাজার, তো সেটাও করতে পারেন, ওখানে গিয়ে বাজারটা ঘুরে আসবেন। আমরা গিয়েছিলাম তখন ভাদ্র মাসের 2 তারিখ আমরা এই বাজারে ছিলাম। তো দেখুন সেই সময় এখানে ফুলকপি দেখুন কত সুন্দর, ফুলকপি বাঁধাকপি কত সুন্দর, আর সবজি এইখানে সব টাটকা, হেভি সুন্দর সবজি আছে, খুব সুন্দর সবজি। আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মাংস মাছ মার্কেট। এখানে উপরে দেখতে পাচ্ছেন দেশি আছে, নিচে পোলট্রি, এই যে উপরে দেশি নিচে পোলট্রি আছে। তো এখানে আর এই ভেতর দিকে আছে মাছ মার্কেট, আর এই সাইডে ওই মাছ ফাছ কিনে এখানে আপনারা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন এখানে। আর ভেতরে সমস্ত মাছের দোকান আছে, বিভিন্ন রকমের মাছ আছে, সামুদ্রিক মাছ থেকে শুরু করে পুকুর ঝিল সমস্ত রকমের মাছ আছে এখানে, চিংড়ি মাছ। এই দেখুন এইগুলো যেমন নদীর মাছ, এখানে এইগুলো আছে, ভেটকি মাছ, ইলিশ মাছ, ভাঙন মাছ, পমফ্রেট মাছ, আর ওই সাইডেও সমস্ত সবাই কেটে দিচ্ছে মাছ কিছু পয়সার বিনিময়ে, মাছগুলো আপনারা এখানে কেটে নিতে পারবেন। এখানে রুই কাতলা সমস্ত কিছুই আছে, পুকুর নদী সমুদ্র সমস্ত রকম মাছ এইখানে আপনারা এই বাজারে পেয়ে যাবেন, কাঁকড়া।
দেখুন এখানে পোনা মাছ আর সব আছে, রুই, আর এখানে ভাঙন, পম্পেট, চিংড়ি, পম্পেট মাছের সাইজগুলো খুব সুন্দর এখানে, আর ফ্রেশ মাছ আছে এখানে, সমস্তই ফ্রেশ মাছ, ভিডিওতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ। আর এই হচ্ছে এখানে খাসির দোকান, দেখতে পাচ্ছেন এখানে খাসি আছে, আপনারা এখানে নিয়ে নিতে পারেন, 750 টাকা করে কেজি আছে ওখানে। এটা প্রফেশনালভাবে ভিডিও আমি ছাড়ার জন্য করতে যাইনি, আমরা ওখানে দেখতে গিয়েছিলাম বাজারটা কীরকম, সেই হিসেবে ভিডিওটা করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, যার জন্য ওখানে মাছের রেট ফেট সম্বন্ধে আমি খুব একটা দাঁড়িয়ে জিজ্ঞাসা করিনি, ভালো করে ভিডিওটাও করিনি। তো আপনারা যেমন হয়েছে একটু দেখে নেবেন, আর বাজারটা হরিদাসের সমাধি মন্দিরের পেছনে যে রাস্তাটা ওইটা দিয়ে চলে আসবেন, ওখান দিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন যে বাজার যাব বলে দেবে, একদম হরিদাসের সমাধি মন্দিরের পেছনে যে রাস্তাটা সোজা চলে আসবেন উপরের দিকে। আর আগেই তো বললাম যে বাইরে এই সমস্ত মাছ কিনে আপনারা কাটিয়ে নিতে পারেন, এই যে এখানে কিছু টাকার বিনিময়ে এরা কেটে দেবে। আর এখানে আছে মাংসের দোকান, অনেকগুলি দোকান আছে, দেখুন এখানে মাংসের দোকান আছে, পোলট্রি আছে, দেশি আছে, সমস্ত রকমের আছে, এখান থেকে আপনারা মাংস কিনে নিতে পারেন। সাইটা অনেক টিফিনেরও দোকান আছে এই বাজারে, এখান থেকে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম, বহু দোকান আছে এখানে, আপনাদের যেটা ইচ্ছা দিয়ে পছন্দ আপনারা নিতে পারেন। তো চলুন ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে